বর্তমানে তো রোডঘাটে চলাই মুশকিল হয়ে গেছে, যে পরিমাণে অ্যাক্সিডেন্ট বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সিঙ্গেল রোডগুলোতে অ্যাক্সিডেন্ট হচ্ছে বেশি, কারণ এটাতে বড় বড় গাড়ি বেশিরভাগ যাতায়াত করে। এরই মাঝে আমরা যে ছোট গাড়িগুলো চালাই, এর মাঝে আমরা বাইকার হিসেবে যদি আমরা বাইক বিষয়ে যদি বলি, বাইকের যে পরিমাণ অ্যাক্সিডেন্ট বৃদ্ধি পেয়েছে তা বলার বাহির। এর মূল কারণটা কি জানেন? আমাদের সড়কগুলো নিরাপদ সড়ক না। প্রথমত আমরা যারা বাইক চালাই, আমরা চাই সঠিকভাবে যাওয়ার চেষ্টা করি। হয়তো হাতে গোনা কয়েকজন আছে যারা জোরে গাড়ি চালাতে পছন্দ করে, কিন্তু জোরে গাড়ি চালাচ্ছে ওরাই যে অ্যাক্সিডেন্ট হচ্ছে এমন না, যারা নর্মালি গাড়ি চালায় তারও অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিশেষ করে এই বড় গাড়ির সাথে। আর এই বড় গাড়িগুলো তখনই অ্যাক্সিডেন্ট করতেছে যখন ওরা ওভারটেক করে। একটা বাস যাচ্ছে, তার পেছন থেকে আরেকটা বাস ওটাকে ওভারটেক করার টাইমে আমরা যে এই যে এইভাবে যাচ্ছি, হুট করে যদি গাড়ি চলে আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রবলেমটা হয়ে যায়। আমরা হয়তো সাইড দিয়ে অনেকটাই নিচের দিকে সাইড দিতে চাই, কিন্তু এর বেশি দিলে আবার দেখা যায় যে সিঙ্গেল রোডে ভাঙ্গা সাইড সাইডে, আর এই ভাঙ্গাতেও যদি পড়ি তো পিস লাগিয়ে পড়লে একদম চাকার নিচে, আল্লাহ না করুক। আবার স্বাভাবিকভাবে দেখা যায় যে ওভারটেক করার টাইম ওরা কোনো খেয়ালই রাখে না, ওরা ভাবে যে ছোটো গাড়ি আমাকে ওভারটেক পার করে চলে যাবে, কিন্তু না, সবাই তো আর অনেকে আবার অ্যাক্সিডেন্টের মুহূর্তের সময় কিন্তু সবাই নার্ভাস ফিল করে, হুট করে গাড়ি চলে আসে তখন যে সেই মুহূর্তে কী করবে এইটুকু সেন্স হারায় যায়। আর সেই মুহূর্তে এই গাড়িগুলোর যে বড় গাড়িগুলো আসে তারা যে হুটহাট করে যে আসা হয়, এর কারণে আমরা কিন্তু সেভাবে কন্ট্রোল করতে পারি না। আমি হয়তো অ্যাক্সিডেন্ট করিনি, কিন্তু যারা সাধারণভাবে চালায় তাদের জন্য মুশকিল হয়ে যায়। আর ওভার স্পিড তারাই চালায় যারা বেশিরভাগ সময় কন্ট্রোলে রাখতে পারে, বিধায় ওরা ওভার স্পিডিং করে। কিন্তু দেখা যায় যে নর্মালি যারা গাড়ি চালায় তাদের যে পরিমাণে অ্যাক্সিডেন্ট, ফেসবুক খুললে দেখা যায় যে অ্যাক্সিডেন্টের ছবি, নিউজে, টিভিতে, বিভিন্ন নিউজ পেপার বা টিভিতে এই প্রচারগুলো কিন্তু হয় না যে অ্যাক্সিডেন্ট হচ্ছে কেন হচ্ছে, এই প্রচারগুলো হয় না। এই যে রাস্তার মাঝখান থেকে দেখা যায় যে সাইডে ভাঙা, এগুলো কিন্তু সংস্কার করে না। এই যে রাস্তার এক একটা, আমাদের রাস্তা তো যেমন তেমন, এটা যেমন তেমন দেখতেছেন, এমন এমন রাস্তা দেখা যায় শহরের ভেতরে বলেন বা একদম মেন বিশ্ব রোডের বলেন, ভাঙ্গা দেখলে ভয় লাগে। এই যে আমরা যে এই যে এই ভাঙ্গাগুলো দেখা যাচ্ছে এখন, এগুলোতে কিন্তু স্লিপ খেলে, এবার যদি চাকা স্লিপ খায় সরাসরি নিচের দিক সাইডে, আর সেই সময় যদি গাড়ি একটা ওভারটেক করতে যাই আর এই স্লিপটা খাইলো একদম চাকার নিচ, এছাড়া কোনো পথই নাই। বিশেষ করে যে অ্যাক্সিডেন্টগুলো দেখে দেখা যাচ্ছে মাথা একদম শেষ, ওগুলো দেখলে তো গাড়ি চালানোর ভয় বেড়ে যায় যে আসলে কী করে গাড়ি চালাবো এর ভেতরে। এমনিতেও বাসা থেকে ভয় পায়, আরও যদি আমরা স্লোলিও চালাই তাও ভরসা নেই, আমি সেব মতো চালাচ্ছি কিন্তু আমাকে যারা অন্য গাড়িওয়ালা এরা তো আর ফলো করে না, এরা আমাদের একদম শেষ, টাইম নেই তোদের, এরকম পর্যায়ে। আমরা আসলে প্রায় সময় দোষ দিয়ে থাকি এই যে বাস ট্রাকওয়ালাদেরকে, হ্যাঁ এদের দোষ দেওয়ার কারণ আছে ভাই, সত্য কথা বলতে এদের বেশিরভাগই যারা ড্রাইভার এরা বেপরোয়া চালাতে এত বেশি পছন্দ করে, আর বেশিরভাগই তো আনফিটনেস গাড়ি, দ্বিতীয়ত আপনার থাকতেছে হলো অনভিজ্ঞ। এই যে ড্রাইভিং লাইসেন্সগুলো দেয়, আমি যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনের টাইমে যখন আমরা পরীক্ষা দিতে গেছিলাম দেখা যায় যে ওরা ফলোই করে না যে আসলে ওর ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে, গণহারে পাস হয়ে যায়। কিন্তু আসলে কি এটার জন্য ঠিক হয়েছে? ঠিক হয় না। একজন অভিজ্ঞ ড্রাইভার হলে আসলে কখন কোন স্পিডে চালানো প্রয়োজন, কীভাবে ওভারটেক করতে হয় এটা জানা থাকে, আর এটা তো সিগন্যালই মানে না। এমন সময় দেখা যায় যে হুটহাট করে এমন রোড দিয়ে চলে আসে, ওরা কিন্তু ওটা বোঝা উচিত ছিল যে আসলে ওটা ঠিক হয়নি। আর ঠিক হলেও তখন আমি কী করতে পারি? যখন এইভাবে মেরে দিয়ে চলে যাবে তখন কি আমি উঠতে উঠতে তো বাস পার, এমনকি পিছের দিয়ে গেলে চলে গেলে আমি কী করতে পারি? তখন কিচ্ছু করার থাকে না। যাই হোক, অনেক কথাই বললাম, অনেকে মাইন্ড করতে পারে। যাই হোক, আসলে আমি বলতে চাই যে আসলে সব দিকে সাবধানতার প্রয়োজন আছে, আর দ্বিতীয়ত মানুষকে সচেতন হওয়ার প্রয়োজন।